আজ 19শে নভেম্বর 2019 বেরিয়ে পড়লাম রাজবাড়ির সন্ধানে। হঠাৎ মনে হলো একবার নারাজোল রাজবাড়ি ঘুরে এলে কেমন লাগে। শুনেছি আজ থেকে 593 বছর আগে অরণ্যাবৃত এই ভূমিখণ্ডের অধিপতি ছিলেন উদয়নারায়ণ ঘোষ। কেমন লাগে যদি রাজবাড়িতে গিয়ে একটা দিন ঘুরে আসতে পারি, সেই নিয়ে আজকে বেরিয়েছি নারাজোল রাজবাড়ি। কেমন লাগে অনুভূতি, তার ইতিহাস বা কী, সেগুলোই আমরা আজকে দেখব। সঙ্গে থাকবেন আপনারা। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর পর্যন্ত ছিল এটা গভীর অরণ্য। কথিত আছে উদয়নারায়ণ শিকারের খোঁজে এই অঞ্চলে প্রবেশ করেন, শিকার করতে করতে গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। সায়ন্যের কাছাকাছি তিনি প্রত্যক্ষ করেন এক অলৌকিক দৃশ্য। এটি বক বাজ পাখিকে আক্রমণ করেছে এবং সেই স্থানটি অনির্বচনীয় আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাতে উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পালন করেন। এখন রয়েছে রাজবাড়ির হাওয়া মহলের সম্মুখে। রাজাবাহাদুর বলতে কি মানে? রাজাবাহাদুর বলতে আমাদের এটাতে আপনার টোটাল 14 পুরুষ কেটে গেছে। হ্যাঁ, 820 বঙ্গাব্দে এনারা এসেছিলেন বর্ধমান থেকে শিকার করতে। সরকারি ভাবে হচ্ছে যে রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, কয়েক কোটি টাকা লাগবে। সেই দিন রাতে উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পেলেন। তারপর থেকে সেখানে তিনি দেবী দুর্গার মূর্তি স্থাপন করেন এবং স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন। উদয়নারায়ণের পর প্রতাপ নারায়ণ এই অঞ্চলের অধিপতি হন। প্রতাপ নারায়ণের পুত্র যোগেন্দ্র নারায়ণ নারাজোল গড়টির পরিকল্পনা করেছিলেন। এটা কি মহল? রানী মহল। রানী মহল এখানেই রানীরা থাকতেন? আচ্ছা, এত অন্ধকার এখানে। বলবন্ত রায় তদানীন্তন বাংলার নাজিমের কাছ থেকে খান উপাধি লাভ করেন। মহেন্দ্রলাল লিখেছেন, দ্য টাইটেল অফ খান ওয়াজ অবটেইন ফ্রম দ্য নবাব নাজিম অফ বেঙ্গল। বলবন্তের পর জমিদার হন গুণবন্ত খান, সেই থেকেই চলছে খান বংশে আধিপত্য। ওইটা রান্নাবাড়ি, এটা হচ্ছে রান্না মহল, রান্নাই হতো শুধু। গুপ্ত গুপ্ত ঘর মানে মানে কেন গুপ্তরা কেন? সাধক শ্যামানন্দ, গিরি মহারাজ, জ্ঞানেন্দ্রনাথ বসু, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগ, নেতাজি সুভাষচন্দ্র বসু। 1938 সালে 10ই এপ্রিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের কর্মসমিতি গঠিত হয়। এই কর্মসমিতিতে সভাপতি রূপে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন দেবেন্দ্রলাল খান। 1938 সালে 2রা মে
হরিপুরা কংগ্রেসের দলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নারাজলে এসে এক কর্মী সভার বক্তব্য রাখেন সুভাষচন্দ্র বসু। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, সুভাষচন্দ্র যখন ভিয়েতনামে ছিলেন তখন সেখানে থাকা এবং পুরো চিকিৎসার খরচ বহন করেছিলেন এই রাজপরিবারের রাজা দেবেন্দ্রলাল খান। এখানে যত অনেক স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি সেই স্থাপত্য রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়া এখানে যার পদধূলিতে এই রাজবাড়ি ধন্য হয়েছে তার মধ্যে একজন রয়েছেন কাজী নজরুল ইসলাম। 1942 সালে 23 ফেব্রুয়ারি শনিবার এক অনুষ্ঠান করেছিলেন উনি এখানে। এরপর 1929 এপ্রিল মাসে কবি আসেন রাজা দেবেন্দ্রলাল খানের আমন্ত্রণে। সেই সময় মেদিনীপুর সদরের নারাজল রাজ কাছারিতে শিল্প প্রদর্শনী চলছিল, আর সেই সন্ধ্যায় উনি খোলা ছাদে বসে গান গেয়েছিলেন বাগিচায় বুলবুলি তুই। ছেলেমেয়েরা এত উৎপাত করে এখানে কলেজের ছেলেমেয়েরা সন্ধে হলেই, আপনারা যে রাজবাড়ির স্থাপত্য দেখছেন এই স্থাপত্যে নেই কোনো রড বালি সিমেন্ট, রয়েছে চুন সুরকি এবং ইট। আর সেই স্থাপত্যের নিদর্শন যিনি গেঁথেছিলেন উদয়নারায়ণ রায়। আপনাদের ভালো লাগবে আজকে গাইড হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন এই পরিবারেরই 14 পুরুষের প্রজন্ম বিদ্যুৎ খান। আপনি মানে এখানে এই মুহূর্তে এই পরিবারের কেউ কি সদস্য? পরিবারের সদস্য আমার বয়স হয়ে গেল প্রায় আপনার 66 বছর। 66 বছর। এই মানে এই পরিবার সম্পর্কে আপনি কিছু বলেন। আমাদের এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা 820 বঙ্গাব্দে তখন এখানে প্রথম পুরুষ আমাদের এসেছিলেন উদয়নারায়ণ ঘোষ। তিনি এই মন্দির হচ্ছে এখানে, এটা ছিল মাটির বাড়ি, একটা বয়স্ক মেয়ে ছিলেন তার মন্দির ছিল। তো ওনারা এখানে এসেছিলেন শিকার করতে, শিকার করতে আসার পরে তো এখানে যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যাওয়ার পরে ওনারা বেরোনোর কোনো পথ স্বপ্নাদেশ পেলেন এখানে। মা দুর্গা ওনাদেরকে স্বপ্নাদেশ দিলেন যে তোরা যদি এখানে আমাদের এখানে বন জঙ্গল কেটে যদি পরিষ্কার করিস, পরিষ্কার করি বসত থাকলে পরিষ্কার যদি পানি করতাম ধর্মগুলো অনেক কিছু দেখবে এবং পূজা যাত্রার পর এই মা দুর্গার মন্দিরটি ওনারা প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে একটি নারাজলে যুক্ত হচ্ছি। নারাজল মূল কথাটার উৎস হচ্ছে গাছের গোড়াকে বলা হয় লাড়া গোড়াকে, আর এটা আপনার জলবেষ্টিত, এই নিয়ে হয়েছিল নারাজল। তো উদয়নারায়ণ ঘোষের পর থেকে আজ পর্যন্ত আমাদের প্রায় আপনার 14 পুরুষ কেটে গেল। এখনও টুকটুক করে আমরা মানে অস্তমিত শেষ রাজার বিকাশে বলে এখনও পর্যন্ত শিখিয়ে রেখেছি বাড়ি ঘরগুলোতে। এই রাজবাড়ি বেড়াতে বেড়াতে আপনার নিজেরই মনে হবে হয়তো আপনি কখন রাজা হয়ে গেছেন। এই মুহূর্তে যে বাড়িটির অংশ দেখছেন নারাজল রাজ কলেজের ছাত্র ছাত্রীদের হোস্টেল, এবং তার নিচে চলত কিছু ডিপার্টমেন্ট। এখান থেকে কত দূর গেছে? এটা লঙ্কাগড়, প্রায় আপনার 2 কিলোমিটার একটা পুকুরের মাঝে বাড়ি আছে। ও সেরকম আমরা সেখানে আমরা লঙ্কাগড় যেতে পারবো না? মানে ওনারা স্নান করছেন এগুলোকে, এটা রানিমার ব্যবহার করার জন্য শুধু রানিমার পুকুরে তাহলে এই যে 9টায় বললে পরে 12টায় খেতে দেয় কোথায় সেটা? ও 3 ঘন্টা বেড়ানোর শেষে মন খারাপ হওয়ার পালা, স্মৃতি রয়ে রইল নারাজল রাজবাড়ি। যদি কখনো সময় পান আপনিও চলে আসুন একদিন।